Assalamualaikum, brother. Welcome to another brand new reaction video, guys. আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা গাইজ আজকে দেখবা একটা নতুন এবং সুপার ইন্টারেস্টিং ভিডিও। তার কারণ হচ্ছে আজকে আমরা রিয়াকশন করব ফ্লেমারের উপরে। তোমরা জানো ফ্লেমারের এর আগেও একটা ভিডিওতে আমরা রিয়াকশন করেছিলাম, বাট সেটা প্রায় 3 থেকে 4 মাস আগে। বাট ওই 3 থেকে 4 মাস আগের ফ্লেমার আর বর্তমান ফ্লেমারের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমি ফ্লেমারের ভিডিওগুলা বেশ দেখা হয়, কারণ ভালো লাগে আমার কাছে, সত্যি অনেক ভালো লাগে। এবং মানে দেখলে একটা ফিল আসে যে রোক এফএফ এর মতন ওইরকম একটা এডিটিং করে। তো আজকে সেই এডিটিং দিয়ে আমরা তোমাদের সাথে একসাথে দেখব এবং আমরা রিয়াকশন দিব। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনো সাবস্ক্রাইব করে না থাকো, জলদি করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন আইকনটা প্রেস করে দাও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়ো আজকে ভিডিওটা দেখার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। গাইজ, এটা হচ্ছে ফ্লেমারের চ্যানেল। তোমরা তো জানোই ফ্লেমার কিন্তু বেশ জনপ্রিয় বাংলাদেশে, আর আমাদের বাংলাদেশে এরকম একটা ইউটিউবার হয়েছে এটা আমাদের জন্য খুবই প্রাউডের বিষয়। বিশেষ করে মানে এডিটিং এর উপরে বাংলাদেশে তেমন কেউ কোনো একটা কাজ করে না, বাট এই ফ্লেমার যখন কাজ করা শুরু করছে তখন ফ্লেমারকে দেখে অনেক ছোটখাটো ইউটিউবার তারাও কাজ করা শুরু করছে। এটা একটা ভালো দিক, কারণ সবসময় একই জিনিস মানুষ দেখতে দেখতে বোরিং হয়ে যায়, বাট ফ্লেমার এটাকে একটু ভিন্নতা দেয়। মন্টেজ ভিডিও আর আগের মতন এরকম ভালো লাগে না, যদি একটু রসকস না থাকে, তো সেটা ফ্লেমার করছে। আমরা ফ্লেমারের আগে অনেক ভিডিও দেখছি, তো সেই ভিডিওগুলোর সাথে বর্তমান দু একটা ভিডিও দেখছি, ভাই এগুলো কোনো মিল নাই, একদম আকাশ আর পাতাল তফাত। আগেও ফ্লেমার ভালো এডিট করতো, বাট এখন মানে এক্সট্রিম লেভেলের হয়ে গেছে। তো আজকাল সেটা আমরা দেখবো, এনজয় করবো এবং আমরা এক্সপোজ করার ট্রাই করবো আসলে হচ্ছেটা কি। চলো গাইজ, আমরা প্রথমে এই এক উইক আগে একটা ভিডিও যেটা ছিল এটা আমি দেখি নাই, দেখছো এই যে বাকি দুইটা দেখা আছে আমার ভিডিও, বাট এক উইক আগে একটা ভিডিও দিছে এটা আমি দেখি নাই, এটা আমি দেখবো, আমি খুব এক্সাইটেড। সো গাইজ, আমরা ফ্লেমারের সেই দুর্দান্ত ভিডিওটা ওপেন করে ফেলেছি, ওয়েক আপ টু রিয়ালিটি। তো চলো গাইজ ভিডিওটা দেখি আর এনজয় করি। আপ টু রিয়ালিটি, ওয়াও, নাথিং এভার গোস অ্যাজ প্ল্যানড ইন দিস অ্যাকার্সড ওয়ার্ল্ড, দ্য লঙ্গার ইউ লিভ দ্য মোর ইউ উইল রিয়ালাইজ that the only things that truly exist in this reality are merely pain. ও ভাই সাব, ও ভাই সাব, ভয়েসটা যা করছে পুরাই চকলেট। তারপরে 3D যে কাজটা করছে ভাই, অসাধারণ। এত জোস 3D অ্যানিমেশন মানে বাংলাদেশে ভিডিওতে ইউজ করা হয় এটা ফ্লেমারে ভিডিও না দেখলে বোঝাই যেত না। ওয়াও, নাইস, মানে ভয়েস মিউজিক আর এই 3D অ্যানিমেশনটা জাস্ট এক কথায় অসাধারণ। আর যে মেসেজটা দিছে এক কথায় বলতে গেলে জাস্ট, চলো গাইজ আমরা ভিডিওটা এনজয় করি। The only things that truly exist in this reality are merely pain. Oh. Oh my god. Music অস্থির। Oh. Jaxi. মিউজিকটা জোস, ও হো, নাইস নাইস, এটা ভালো ছিল। ওয়াও, ও যে বিটটা মারে না, ওহো, ওহো, সেরা সেরা। Wow. Super. Nice. Wow. Oh, oh my god. Oh my god.
Oh my god, guys, এই আমি প্রথম ফ্লেমারে একটা ভিডিও পুরোপুরি মানে আমি কোনো পজ করা ছাড়া দেখলাম। আসলে এটা পজ কইরা ছাড়া দেখার মতোই ভিডিও, এটা পজ করলে মজা আসবে না। মিউজিক, বিট, এই হেডশট গুলো দিছে, মানে ফ্লেমার অনেক ইমপ্রুভ করছে গাইজ, অনেক ইমপ্রুভ করছে। চলো আমরা আরেকটা ভিডিও দেখি। ট্যালেন্ট গাইজ, ও মাই গড, ও Yeah, I like it. Guys, একটা জিনিস খেয়াল করো, বাংলাদেশের একটা ফ্ল্যাগ বসাইছে, ফ্লেমার লিখছে, একটা অন্য গ্রহে আছে, মানে আই টায়ার্ড সো হার্ড এই গানটার উপরে বেস করে বানাইছে। সো আগে এনজয় গাইজ, আগে এনজয় করি তারপর আমি বলতেছি। সো গাইজ, আমি ভিডিওগুলো যখন দেখতেছিলাম আমার শরীরে কাটা দিতেছিল। আসলে ইটস টোটালি সুপার অ্যামেজিং ব্রাদার, ট্রাস্ট মি, সুপার অ্যামেজিং। আর এইরকম ভিডিও বাংলাদেশে তোমরা দেখবা, কখনো চিন্তা করছো? মানে আমি বলতে পারি যে রুকেভের থেকে অনেক অনেক ভালো বানায়। তাহলে রুকেভ তো ভাই কী ইউজ করে তোমরা জানো, বাট ফ্লেমার কিন্তু অনেক ভালো কাজ করছে। যদিও আমি শুনছি যে ফ্লেমার নাকি এই অ্যানিমেশনগুলো বাইরের থেকে বানায় আনছে, বাট হোয়াট এভার গাইস, যেটাই করছে মানে যার কাছ থেকে বানায় নিছে বা যেটাই করছে, ওর যে আইডিয়াটা, ও যে থিমটা ফ্লেমারে, এটা জাস্ট এক কথা অসাধারণ। অবশ্যই যার কাছ থেকে বানাইছে তারে ওই যে এই যে প্ল্যানিংটা, এই যে একটা মানে স্ক্রিপ্ট যে বুঝাইছে, মানে মিউজিক, এই যে ভিডিও মানে কম্পোজিশন, আমরা টোটাল যে কম্পোজিশনটা বুঝি, এটা এক কথায় বলতে গেলে অসাধারণ গাইস। জাস্ট চিল করার মতন একটা বিষয়, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি ফ্লেমারের চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো গাইস। ফ্লেমার অনেক হার্ডওয়ার্ক করতেছে যাতে ওর 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। তো তোমরা অবশ্যই যাইবা আর আমার এই ভিডিওটা যত পারো শেয়ার করবো যাতে ফ্লেমারের সাবস্ক্রাইবার 5 লক্ষ হয়ে যায়, আর সাথে আমারও যেন 2 লক্ষ হয়ে যায়। আমার কিন্তু 2 লক্ষ হওয়ার খুবই কাছাকাছি, ফ্লেমারের মতোই আমিও আটকায় আছি। তো ভাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে, যদি রিয়াকশনটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, আর কাইন্ডলি দয়া করে ভিডিওতে একটা লাইক করবা। আমি গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম, একটা কুইজ দিয়েছিলাম যে আমি কয়বার ব্রোদা ইউজ করছি। তো এই ভিডিওতে অনেকেই কমেন্ট করছে, তো তাদের মধ্যে একটা কমেন্ট আমার কাছে ভালো লাগছে বেশি, আমি 9 বার এই কথাটা ইউজ করছি। আর সেটা একজন খুব সুন্দরভাবে লিখে দিছে যে আমি কোন কোন টাইমে ব্রোদা কথাটা ইউজ করছি, একদম পুরো ভিডিও টাইম সহ লিখে দিছি, আমার কাছে ভালো লাগছে। আর এই জন্য আমি তাকে গিভওয়ে করে দিছি গাইস তার UID-তে। তো তাকে আমি এখানে লিখে দিছি এবং তার কমেন্টটা পিন করে দিছি। এবং তো গাইজ, আজকে যে ভিডিওটা তোমরা দেখলা ফ্লেমার উপরে, তো আজকে আমি তোমাদেরকে একটা কুইজ দিতে চাই আবারও গতকালকে ভিডিওর মতন। সেটা হচ্ছে, আজকের ভিডিওতে ফ্লেমার কয়টা হেডশট মারছে টোটাল ভিডিওতে, এটা তোমরা পুরোপুরি কমেন্ট করে যে সুন্দর করে জানাইতে পারবা, তাকে আবারও আমরা গিভওয়ে করব। ভালো করে ভিডিওটা দেখো কয়টা হেডশট মারছে আর আমাকে জানাও, আর গিভওয়ে নিয়ে চলে যাও। সো গাইজ, দ্যাটস ফর টুডে, আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। টাটা, বাই বাই, সি অগেন, দেখা হবে পরবর্তী আবার ওপি লেভেলের কোনো রিয়াকশন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।